الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الله لا يحب ما كان مختالا فخورا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس আজ মন মর ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন চল চলচল আজ মন চল ভাই ঝরে দুটি আখি এবো যাই লেবো জিসনা মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চান চন রে কাঁচা বশের রেখ পাটের দরি আত্মীয় সজনে মিলে রেখে আসবে আপন বারি রে আজ মন মর চল চল রে গুলে পাতা বে এ গোসল মন তোর কাফন পরবে আজ মন মোর চন রে কাফন মন তোর খাটলে তুলেবে এ তুলিয়া মন তোর সনাজা রে আজ মন মোর চল চল রে জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে এমন না কির তকনি তখনই আসিবে রে আজ মন মোর রে মুনকির না ফের তখন জিহিগাবে এ রব কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিল রে আজ মন মোর চল চল রে বেটার বেটা এম কন্দিবেটার বেটা বোন কন্দীপ ভাই রে এ ঘরের বিবিউ কান্দিবে আর তো কে নাই রে আজ মন মরোচন চল রে আজ মন মরো চল চল রে ভাই চোরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল রে শ্রদ্ধীয় সম্মানীয় আজগির সভার সভাপতি স্টেজে ওলামাই কেরাম সামনে বসা জ্ঞানী গুণী মানি সম্মানী দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত মা প্রভায়রা দিনের সৈনিক যুবক বন্ধুগণ পর্দার আড়ালে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বনের প্রাণ প্রিয় এলাকাবাস সর্বাগ্রীশে সেই মহান আল্লাহ তাবারাকলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহবাগতায় আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ

সম্পূর্ণটাই এবং হাদিসে নাবি থেকে একটি হাদিসের পাঠ করেছি আল্লাহর কালাম রসুলের হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে মাবুদ তৌফিক এনায়াত করেন তো আমি আমার বিষয়টা উল্লেখ করার পূর্বে একটু কথা আপনাদের সঙ্গে বুঝানোর জন্য বলতে চাই পৃথিবীতে দলাদলি মতনক্য ইতালাব মতবিরোধ থাকবে ছিল আছে যদি মতবিরোধ না হয় তাহলে মনে করেন গোটা বিশ্বে ইসলাম কায়েম হয়ে গেছে আর কোনো টেনশন নেই যেখানেই যাবেন না কেন দশটা লেবারকে এক জায়গায় জমা করলে যদি একটা ঘরে থাকতে দেন তো বেশ ভালো থাকবে তাদের মধ্যে কোনো বিভাজন হবে না কিন্তু দশটা মুলবি সাহেবকে যদি একটা ঘরে ভরে দেন দু ঘন্টা একটা মাসলা দিয়ে দেন দশটা মুলবি এক হতে পারবে না পারবে পারবে না এটা বাস্তবতা আমি যে আয়াতটা পড়েছি সে আয়াতের দিক ইঙ্গিত করে এটা কথা বলছি যে মুসলিমরা বিভিন্নভাবে ভাবে দলাদলি করছে এক করছে মতবিরোধ করছে এই চান্সে যারা বিগুরুপ মানে যারা আল্লাহকে মানে না নবীকে মানে না নামাজ রোজা করে না ওরা এই চান্সে ফায়দা লুটছে এরা মজা লুটছে এরা বলছে যে আমরা নামাজ পড়ি না তো আমরা বেশ ভালো করছি এরা বলছে একজন আগে যদি বলা হচ্ছে নামাজ পড়ো বলে নামাজ পড়ে কি হবে যারা নামাজ পড়ে তারাই সুদ খায় বলে না বলে মানে উ বলতে চাইছে যে আমি ধুলা তুলসি পাতা মনে হচ্ছে জান্নাত থেকে ছুটি নিয়ে এত ভালো মানে ও কোনো গন্ডগোলে না তো ওর কথাতে খানিক প্রমাণও আছে আপনাদের আমাদের এই পার্শ্ববর্তী বাংলাদেশ ইসলামিক দেশ হলেও আমাদের চেয়ে তারা জঘন্যভাবে বাস করে আপনারা জানেন না রাস্তাতে মারামারি করছে হানাফি সাফি করে হানাফি সাফি করে রাস্তাতে পিটা পিটি করছে মারামারি করছে কিনে না রাখবু না আমিন জোরে বলতে হবে না আসতে বলতে হবে এবার আহলাদিসের লোকেরা ধরছে রাস্তাতে এই বল নামাজে আমিন জোরে না আসতে যদি বলছে আসতে তাহলে আহলাদিসের লোকেরা মারছে যদি বলছে না জোরে তাহলে হানাফিরা মারছে তাহলে কি করবে বলে একজন একে তাহলে বলছে ওই বল নামাজে আমিন জোরে না আসতে বলে আসতে যেই বলেছে আসতে আহলাদিসরা পাড়া পাট বেরিয়ে দিয়েছে তখন মনে মনে হচ্ছে বাবা নামাজ পুরো ভুল করলাম না কি বাবা আর একজন ধরেছে নামাজা আহমিন জোরে না আসতে তখন বলছে জোরে হানাফিরা বেরিয়ে দিয়েছে বললো গুন্ডগোল জোরে বহু চালাক ওকে বলছে না না এই কথা কেন বললাম উ আজকে নামাজ না পড়েই মনে হয়েছে ভালো কাজটা করেছে কারণ নামাজ পড়লে হয় আসতে বলতো না জোরে বলতো মার খেতে হতো হতো কত না হতো তার মানে ও নামাজ না পড়ে ভালো করেছে ওই জন্য ভাই আমি নামাজই পড়ি না তোরা পড়ে যে সমস্যাতে আছিস আমি নামাজ না পড়ে মনে হয়েছে তার সাথে ভালো আছে এদের লজিক আছে আছে আমাদের ভিতরে থাকবে আমি ক্যারিন থেকে যে আয়াতটি পড়েছি ছত্রিশ সাঁত্রিশ নম্বর আয়াত আজকে আমার আলোচ্য বিষয় হল অহংকার তার ভয়াবহ শাস্তি অহংকার তার ভয়াবহ শাস্তি আমি হয়তো কোনোদিন আলোচনা করেছিলাম মসজিদে কিন্তু আমি সম্পূর্ণটাই করতে পারিনি আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণটাই করার চেষ্টা করব একটা হলো উন্নতি এটা হলো অবনতি এটা হলো কামিয়াব এটা হলো নাকাম এটা সফলতা এটা বিফলতা তিনটি জিনিস মানুষের পেছন পেছন দৌড়ে বেড়ায় আপনি যে কাজেই যাবেন আপনার টার্গেট থাকে যে আমি সফল হব কিন্তু কখনো কখনো সেটা বিফলের দিকেও যায় যায় কি যায় না এবার হ্যাঁ যায় তো আপনি সফল কি না এটা আপনি দুনিয়া থেকে আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ অহংকারকারীকে বরদাস্ত করতে পারেন না অহংকার আল্লাহ মাফ করবেন না অহংকার আল্লাহ মেনে নিতে পারেন না অহংকার মানুষের পতন ঘটায় অহংকার মানুষকে টেনে হিচিরে জাহান নামে দিবে অহংকার আল্লাহ বরদাস করেন না অহংকারীকে আল্লাহ জান্নাত দেবে না আজকে এটা সংখ্যা বলছে সবচেয়ে বেশি হিংসা বিদ্বেষ অহংকার টিটকেরি মুসলিমরাই করে এটা সংখ্যা রিপোর্ট বলছে সবচেয়ে বেশি আর এই জন্য তিলে তিলে জাতিগত মুসলিম রাজ্যে লাঞ্ছিত বঞ্চিত আপনি বলেন না আপনি চিল্লিয়ে মরে যান তাও কোনো কথা হবে না হবে না মানে এটাই বাস্তবতা বিশ্বনবী সাহাবীদেরকে সামনে নিয়ে মসজিদে নববীতে বসলেন যেরকম আপনারা বসেছেন ঠিক অনুরূপ সাহাবিদেরকে আল্লাহর নবী বললেন নামাজের পর ও আনসার মহাজিরেরা তোমরা বসো তোমরা আপন আপন জায়গাতে বসে বসে যাও আনসার এবং গেল আল্লাহর নবী তখন তাদেরকে বললেন মহাজিরেরা তোমাদের ভিতরে কে জান্নাতি এই জান্নাতিদেরকে আমি বের করে দেব না জান্নাতে যাবে কি এদের পরিচয়টিকে আমি বলবো না তোমাদের ভিতরে কে যাহান্ন সেই পরিচয়টাকে আমি দেব না সাহাবিরা বললেন আপনিই তো বলবেন বলার হক তো একমাত্র আপনার আছে আপনি তো বলবেন বলার হক তো মাত্র আপনারই আছে তো আর বলবে কে তখন আল্লাহ ও আনসার ও আল্লাহর বান্দারা আমার সাহাবিরা তোমরা সন আমি কি তোমাদের জান্নাতিদের পরিচয় বলে দেব না সাহাবিরা বললেন অবশ্যই অবশ্যই আপনি জান্নাতীদের পরিচয় দেবেন বিশ্বনবি বলছেন সোনাতে দুর্বল লোক লোক অসার লোক গরিব লোক জান্নাতে যাবে গম্ভীর্য অহংকারকারী জান্নাত যাবে না এরপরে নবী বললেন সোন আমি কি তোমাদের জাহান নামীদের পরিচয় বলে দেব না কারা যাবে মাল নবীর করে অপচয় করে এরা আল্লাহর জাহান্নাম যাবে ছোট ছোট বিষয় নিয়ে যারা বিবাদ করে ঝগড়া করে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নিয়ে যারা অশান্তি করে ফেতনা করে অশান্তি করে ঝামেলা করে এরা জাহান নাম যাবে আর তিন নম্বর নবী বলছেন শুনে লাও যারা অহংকার করবে রে যারা দুনিয়াতে অহংকার করবে এদেরকে জাহান নাম দেওয়া হবে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না যারা অহংকার করবে ওদেরকে টেনে ঘিচড়ে জাহান নামে দেওয়া হবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না

দুটো যদি কারো ভিতরে ইমান থাকে ওই লোকটাকে আমার আল্লাহ জাহান নাম দেবে না দেবে না এরপরে নবীদি বলছেন শুনে নাও কারো ভিতরে যদি ক্ষুদ্র সরিষা বারাবার অহংকার থাকে ওই লোকটাও আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না এর মানে অহংকারীকে আমার আল্লাহ দেবে না না এটা গল্প করি অনেক গল্পতে জ্ঞান আছে তার জন্য গল্প শোনাই গল্পতে কিছু জ্ঞান পাবেন তার জন্য এক বিরাট বড় লোক বাদশাহ অনেক পয়সাওয়ালা বিয়ে করেছে দিনদার আল্লাহ আলী মহিলা মেয়ের আল্লাহর দান ইমানদার বউ পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার তো বিরাট বড় লোক বি করেছে একটা ইমানদার মেয়েকে আজকে দেখবেন সমাজে বেনামাজি মাদ্রাসার মেয়েকে বিয়ে করে আছে না আপনারা হ্যাঁ বললেন না নামাজ পড়ে না মাদ্রাসার মেয়েকে বিয়ে করছে ওর ওর ছেলেটার মা ওর বউ খুঁজছে মাদ্রাসার মেয়ে নেবে তো ওর বেটা যে নামাজ পড়ে না এদিকে ওর হোস নাই ও আবার মেয়ে নিবে এরকম সমাজ আছে তো এক বিরাট পয়সাওয়ালা খুব ভী করেছে এক আল্লাওয়ালি দিন দার পরহেশগার মহিলা মেটা ওই বড়োলোকের ঘর সংসার করছে একদিন তার স্বামী কোনো কারণে বাণিজ্যে গেছে বাইরে গেছে ভালো করে শোনেন এটা ফকির ফকির ভিখিরি মেটার বাড়ির সামনে সেরকম আওয়াজ দিচ্ছে বাড়িতে কেউ আছে মেটা বলছে কে এদিকে তাকাট এরকম কোনো পর্দা এরকম মুখ ঢেকেছে মুখ ঢেকে চোখটা বের করেছে কে ওই ফকিরটা বলছে আমি একটা ফকির মা তিন দিন খেতে পাইনি কিছু খাবার হবে মা তখন ফকিরটার কথা শুনে মেয়েটা বলছে আহ কত গরিব মানুষ তিন দিন খেতে পাইনি মেয়েটার অন্তর কে ভেঙেছে আসেন 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 বাড়িতে আসেন মেয়েটা ফকিরকে ডাকছে ভালো করে শুনে যেই ঘরে ডাকছে ভিতরে ফকির বলছে না আমি গরিব মানুষ এত দামি বাড়িতে আমি যাব না আপনি রাস্তাতেই খাবার দেন খেয়ে নেব চলে যাব। মেয়েটা বলছে ছি 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 চি চি রাস্তাতে কুকুর শিয়াল খায় আপনি তো মানুষ চলে আস মেয়েটা ছেলেটাকে ডেকে নিল ভিখারিকে ডেকে নিল মেয়েটা ভিকেরিকে খাবার দিয়েছে ডাইনিং টেবিলে ফিকেরি জীবনে এত দামি খাবার দেখে নাই ভিকেরি কাঁদছে আর আল্লাহর কাছে দোয়া করছে কাঁদছে কেন খুশিতে কাঁদছে খুশিতে আল্লাহর কাছে দোয়া করছে ভিকেরি খাচ্ছে এমন সময় ওই মেয়েটার স্বামী বাড়িতে ঢুকেছে স্বামী বাড়িতে ঢুকে ওই ফকিরকে দেখছে ছিরা জামা ছিঁড়া কাপড় নোংরা জামা কাপড় কাপড়ে তুই রে বাবু একটা মেয়েটা আমার বাড়িতে মেয়েটা বলছে থেকে থামেন থামেন কিছু বলিয়েন না থামেন থামেন কিছু বলিয়েন না এটা আল্লাহ ফকির মানুষ খেতে দেন তারপরে কিছু এখানে বললেন মেয়েটা বাধা দিছে তা বলছে এখন খেতে দিন পরে বল না তুই বাড়া ফকির খাবার ছেড়ে কাঁদতে কানতে চোখের পানি মুসতে মুসতে বাড়ি থেকে বেরিয়ে গেল এবার মেয়েটা বলছে তার স্বামীকে ওই বেনামাজি ছচ্চর স্বামীকে ফকিরটাকে কিছু না বললে হতো না ফের তুমি ফকিরের কথা বলছ মেয়েটা আবার বলছে কেন বললে ফের বলছ এই ফকির জন্য স্বামী স্ত্রীতে ঝগড়া শুরু হলো ঝগড়া হতে 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 এই লোক স্বামী মেয়েটাকে তালাক দিয়ে দিল বলেন ইন্না তালাক দিয়ে দিল ফকিরের জন্য তালাক মেয়েটা তালাকের ইদ্যত পালন করল আবার আল্লাহর কুদরতে আল্লাহর ক্ষমতায় ফের আবার বি হয়ে গেল মেয়েটা এবার যে বিয়ে করেছে আগের স্বামীর চেয়ে হাজার গুণে বড় লোক বলেন আলহামদুলিল্লাহ মেয়েটা এবার দ্বিতীয় বড় লোক স্বামীর সংসার করে রাত দিন যাই রাত দিন যাই রাত দিন যায় একদিন দ্বিতীয় স্বামী বাইরে কোথাও কাজে গিয়েছে কোনো ব্যবসাতে গেছে আবার দ্বিতীয় স্বামী ঘরে একটা ফকিরেছে বাড়িতে কেউ আছে কে মেয়েটা পর্দারত অবস্থায় কে আমি ফকির মা আজ পাঁচ দিন খেতে পাইনি কিছু খাওয়ার হবে মা আহ কত গরিব মেটা তাকেও ডেকে নিল এখনো মেটা পর্দারত অবস্থায় মেটাকে ওই পুরুষ ফকির দেখে নেয় ফকিরটার মুখও মেয়েটা ভালোভাবে দেখে নেয় খালি বুঝতে পেরে এটা ফকির বাড়িতে নিয়ে এ খেতে দিয়েছে মেয়েটা যখন খাবার দিতে যাচ্ছে যে মেয়েটা খাবার দিতে যাবে প্লেটে বার্তানি থালিতে মেয়েটা ফকিরের মুখ দেখে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে গেল মাথা চক্কর দিয়ে মাথা ঘুরে পড়ে গেল ফকির সঙ্গে সঙ্গে ভয় থেকে বাড়ি থেকে দৌড়িয়ে বেরিয়ে গেল বড় লোক বাড়ি চাকর চাকরানিরা মেয়েটার মাথা পানি দিয়ে তার জ্ঞান ফেরালো মেয়েটার দ্বিতীয় স্বামী এসে বলছেন বিবি রে বেগম বল এটা ফকির দেখে কেন তুমি মাথা ঘুরে পড়ে গেলে বল মেয়েটা বলছে স্বামী আমার স্বামী আমার আপনি জানেন না যাকে আপনি ফকির বলছেন ওটা ফকির নয় ওই ফকিরটাই আমার প্রথম স্বামী ছিল যার বাড়িতে একদিন তিন দিনের না খাওয়া ফকির এসেছিল সে অহংকার করে ফকিরকে খাওয়া থেকে উঠিয়ে বের করে দিয়েছিল ফকির কানতে কানতে চোপ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেছিল সেদিন সে মালদার ছিল অনেক বড় লোক ছিল আল্লাহ তাকে রাস্তার ভিখিরি বানিয়ে আজকে পাঁচ দিনের না খাওয়া বানিয়ে পাঠিয়েছে দ্বিতীয় স্বামী বলছে বিবি আবার তুমি জানো না তুমি জানো না সেদিন তিন দিনের না খাওয়া যে মেয়েটা সে ফকিরিটা ছিল সেটা কেউ নয় সেটা কেউ নয় সেদিন তিন দিনের না খাওয়া মানুষটা ছিলাম আমি ছিলাম সেই ফকির তিন দিনের না খাওয়া মানুষকে আল্লাহ তিন দিনের না খাওয়া ফকিরকে আল্লাহ রাতারাতি কামিয়াবি দিয়েছেন সফলতা দিয়েছেন উন্নতি দিয়েছেন আর একজন অহংকার করার কারণে

আল্লাহ বলছেন আল্লাহরা নিশ্চয় আমি আল্লাহ যারা ফখর করে বেড়ায় অহংকার করে বেড়ায় নিশ্চয় যারা ফখর করে বেড়ায় অহংকার করে বেড়াই টিটকারি করে বেড়ায় আমি আল্লাহ তাকে ভালোবাসি না আর আল্লাহ যাকে ভালোবাসে না ওই লোকটা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না পাবে না তুই মুসলমান অহংকার করলে দুনিয়াতে না হবে মরার পর যাবে কোন উপায় রবে না রবে না কি করলি তুই ভবেষে মায়া জানে গেলি ফেসে কি করলি তুই ভবিষে মায়া লে গলিফেছে আজরাইলে সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না iman ওরে মুসলমান তোরা হারাস না iman যদি করেস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করেস নামাজ রোজা থাক না তোর পারণ কালে পাবি রে তুই জন্নতিয়া ওরে মুসলমান তোরা হারাস না ইমা